لا إله إلا الله. আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই, যে আমরা কিছু দিনই কথা শিখবার জন্য, জানবার জন্য, নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। তো আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের এই পুরো সময়টা এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে, এই শোনাকে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করাকে আমাদের নাজাতের ওসিলা বানাক। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। আমি আমার আলোচনা শুরুতেই সূরাতুল বাকারার একটা আয়াত তেলাওয়াত করেছি, 183 নম্বর আয়াত। এবং এই আয়াতটা আপনারা প্রায় শুনবেন, সিয়াম রমাদান এই প্রসঙ্গ আসলেই এই আয়াত আলোচকরা আলোচনা করে থাকেন। 183, 84, 85 টানা তিনটি আয়াতে আল্লাহ তাআলা রমাদান নিয়ে, সিয়াম নিয়ে তিনি কথা বলেছেন। এবং এই তিনটা আয়াত যদি আমরা বুঝতে পারি, আমাদের বাকি আলোচনাগুলো বুঝতে আমাদের সহজ হবে। তাহলে প্রিয় শুধু আসুন আমরা আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই। আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা পরিচিত না কম বেশি সবার কাছে, অনেকের মুখস্থ বা অনেকের অ্যাটলিস্ট অনেকবার শুনেছেন কি, তাই তো? আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, মানে আমরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, বা আল্লাহ সচেতন হতে পারো, বা গড কনশাস হতে পারো, যেভাবে বলে। সো দিস ইজ দ্য ভেরি ওয়ার্ডস অফ সিয়াম, যেখানে আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই অংশ থেকে বোঝা গেল, এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল, তাই না? রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না, এটা কি ফরজ? আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ, এটা অব্লিগেটরি, ছাড় নাই, রাখতেই হবে। ওকে, তাহলে এটা ফরজ। আমরা অনেক নফল সিয়াম অফার করি, আমরা আশুরার রোজা রাখি, আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আমরা আরাফাতের রোজা রাখি, আমরা সোমবার বৃহস্পতিবার রাখি, আমরা প্রতি মাসের 13, 14, 15 রাখি, কিন্তু ওগুলো ফরজ না। এই যে রমাদান মাসের যে সিয়াম 29টা বা 30টা, এগুলো কি ফরজ? এটা তো ক্লিয়ার সবার কাছে না? আল্লাহ বললেন, এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল, যে উম্মত ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এটা বলাতে আপনাদের একটু ভালো লাগতেছে না? যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের এই রোজা, বাকিরা আর এই রোজা রাখে নাই, তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট? কি বলেন, এরকম একটা প্রশ্ন আসতো না, যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সেমশন পেয়ে গেল, বাট আমরা পেলাম, আমরা কি দোষ করলাম? আমাদেরকে এক মাস না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, না, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে। কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, সবাই কিন্তু এই সিয়াম পালন করত। এবং এটা অনেক প্রাচীনতম একটা ইবাদত, প্রিয় ভাইরা, অনেক প্রাচীনতম ইবাদত। ইভেন আপ আনটিল নাও, এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে। আপনি হিন্দু ধর্মে যান, অন্য নামে বলে আর কি, ওরা উপবাস বলে বা উপোষ বলে। কোনো উম্মতের জন্য 10 দিন রোজা ফরজ ছিল, কোনো উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল, কিন্তু ছিল, রোজা ছিল না এমন কোনো জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না। ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল, উম্মত ছিল, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল, মৌনতার রোজা, কিপ সাইলেন্স। মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, পান করতে পারি না, তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না, কথা বললে রোজা ভেঙে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, এটাকে বলে মৌনতার রোজা, চুপ থাকার রোজা। যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিসসালামের মা মারিয়াম আলাইহিসসালাম, উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন, প্রেগন্যান্ট হলেন, দুধের শিশু ঈসা আলাইহিসসালামকে কোলে করে নিয়ে আসলেন, তো সবাই বলতে আরম্ভ করলো, মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম, বিয়ে হয়নি তো, বেবি বেবি আসলো কোথেকে? এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না।
তো আল্লাহ তাআলা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে ইশারায় কথা বলবে ইশারা করবে কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না কারণ তুমি আজকে সারা দিন রোজা রাখবে তো মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না সবাই বলে কথা বলো না কেন মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছেন আর এরকম বলতেছেন যে ইন্নি নাযারতু লিরহমানি সাওমা ফালান উকাল্লিমা আলইয়াউমা ইনসিয়া আজকে আমি রোজা আমানত করেছি এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো না ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না কথা বলতে পারবো না কারণ ওই উম্মতের বিধান ছিল খেতে পারবে পান করতে পারবে কি করতে পারবে না কথা বলতে পারবে কথা বললেই রোজা ভেঙে যাবে তো তাহলে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল তবে সিয়ামের ধরন এটার স্ট্রাকচার এটার প্যাটার্ন ভিন্ন ছিল কারো তিন দিন দশ দিন কারো চুপ থাকার রোজা কিন্তু রোজা ছিল এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন কেন এই সিয়াম ফরজ করা হলো কেন এত আয়োজন মাসব্যাপী না খেয়ে থাকার আয়োজন কেন দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়াম এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহ ভীরু হতে পারো এজন্য যে রোজা সিয়াম যে সাধন করছেন পালন করছেন আপনি এটা ফিল করবেন যে আমার তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা আমার তাকওয়া বাড়তেছে কিনা তাকওয়া হচ্ছে এই এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে কেউ দেখে না সবার চোখকে ফাঁকি দেয়া যায় কিন্তু ফাঁকি দেয়া যায় না একজনের চোখ কার চোখ আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেয়া যায় না এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো একটু খেয়াল করে দেখেন এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভিতরে থাকি ঘরে থাকি খুব তৃষ্ণার্ত আমি যদি বোতল ভরা পানি আছে দুই ঢোক পানি খেয়ে ফেলি কেউ বুঝবে আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছে কিনা খেয়ে আসছে না না খেয়ে আসছে আমাদের চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো বোঝা যাচ্ছে না আমি চাইলে ফ্রিজ থেকে বের করে মিনিমাম খেয়ে ফেলতে পারি 100 প্লাস একটা ঢকঢক করে খেয়ে ফেললাম এদিকে এসে রোজাদার সাজলাম সবার সাথে ইফতারি টাইমে ইফতার করলাম কেউ ধরতে পারবে পারবে না তারপরে আমরা খাই না কেন খাই না কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে কেউ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে লাআল্লাকুম তাত্তাকুন রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে কেউ নাই তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন তো মাঝরাত থেকে তিনি প্যাট্রোলিং করলেন করে ফিরে আসতেছেন হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে উনি বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন কনভারসেশনটা এরকম ছিল বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে মা তাড়াতাড়ি ওটের দুধ দহন করে পানি মিশাই ফেল তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছ না শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা আপনি কি জানেন না ওমরে ফারুক বিধান জারি করেছে কেউ যদি দুধের সাথে পানি মেশায় এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে তো মা বলতে স্যারে পাগলি মেয়ে বোকা মেয়ে গভীর রাত এখানে ওমরও নাই ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই এই তো সুযোগ আমাদের দিস ইজ দ্য টাইম দুধের সাথে পানি মেশা তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল খেয়াল করে শুনে তখন মেয়েটা বলেছিল মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রব্বু উমার মানে হে মা ওমর যদি নাও দেখে ওমরের রব আল্লাহ কিন্তু দেখে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা দিস ইজ তাকওয়া এই যে ফিলিংসটা নিজের মধ্যে এই চেতনাটা এটাকে তাকওয়া বলে কেউ দেখে না কিন্তু কে দেখে আল্লাহ দেখে তাহলে লাআল্লাকুম তাত্তাকুন রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বাড়বে এরপর আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয় 29 দিন বা 30 দিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে কিন্তু তোমরা চাইলে রোজা ভাঙতে পারবে তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর অন্য সময় তোমাদেরকে গুনে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম লেটস সে আমি অসুস্থ থাকার কারণে পাঁচটা রোজা ভেঙে ফেলছি তা আপনি গুনে অন্য সময় পাঁচটা কি করতে হবে কাজা করে নিতে হবে এটা বুঝতে পারছেন না সবাই আর ওয়ালাল্লাযীনা ইউতিকুনহু ফিদিয়াতুম তুআমু মিসকিন আর যাদের সক্ষমতা নাই তারা ফিদিয়া দিবে তারা কারা
তারা হচ্ছে লেটস সে কারো বয়স হয়ে গেছে 100 105 এরকম অনেক মুরব্বি থাকে না অনেক বয়স হয়ে গেছে জীবনের শেষ সময় চলে আসছে কাউকে চিনাও না খাবার দিলেও খেতে পারে না এরকম বয়সে যারা পৌঁছে যায় তারা ফিদিয়া দিবে প্রতিটা রোজার কারণে দুইজন মিসকিনকে খাওয়াবে এই বিধানগুলো আমি সামনে বলবো فمن تطوع خيرا فهو خير له ইচ্ছাকৃত কেউ যদি ভালো করে এটা তোমাদের জন্য ভালো وان تصوم خير لكم ان كنتم تعلمون তবে তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ যদিও সফরে রোজা ভাঙা যায় অসুস্থ হলে রোজা ভাঙা যায় কিন্তু রোজা যদি রাখা যায় ওটা শ্রেষ্ঠ আপনি পরে কাজা করতে পারবেন ঠিক আছে কিন্তু রমাদানের রোজার যে ফজিলত ওইটা কি পাবেন কোনদিন বলেন পাবেন না এরপর আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহি আল-কুরআন রমাদান এমন মাস যে মাসে কুরআনকে নাযিল করা হয়েছে অর্থাৎ এই মাসে কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এটা মানুষের জন্য হেদায়েত হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুমহু সেজন্য এই মাসে রোজা রাখে এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন কথা বুঝতে পেরেছেন সবাই এই ফালিয়াসুমহু এই শব্দ দিয়ে এই ফ্রেজটা দিয়ে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন এরপর একই কথা আল্লাহ বলছেন যে অসুস্থ হলে সফরে থাকলে রোজা ভাঙতে পারবে তো এই হচ্ছে 183 84 85 এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা সিয়ামের ব্যাপারে আমাদেরকে বলেছেন আয়াতের যেই সারমর্ম বা মর্মবাণী মোটামুটি ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে না আচ্ছা সিয়ামের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে অনেক লম্বা কথা আমরা ওইদিকে যাব না শুধু একটা কথা বলি একটা হাদিস বলি সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের পাঁচটা পিলার আছে যেমন একটা বিল্ডিং করতে হলে পিলার করতে হয় না ইসলামের পাঁচটা পিলার আছে এই পাঁচটা পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে সিয়াম সুবহানাল্লাহ বিহামদি তো এই পিলারটা যদি না থাকে বিল্ডিংটা পরিপূর্ণ হবে তাহলে এটা কত এটা সিগনিফিকেন্ট কত হাই এটা বুঝতে পেরেছেন তো আপনারা ইসলামের পাঁচটা পিলার এই ফাইভ পিলারস এর মধ্যে একটা পিলার কি সিয়াম সবাই বলেন একটা পিলার কি সিয়াম আচ্ছা আরেকটা হাদিস বলে মূল আলোচনায় চলে যাই সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যত ইবাদত করে এটার সওয়াবকে আল্লাহ তাআলা বাড়ান 10 গুণ বাড়িয়ে দেন 100 গুণ 700 গুণ শুধু সিয়ামের সওয়াবটা ছাড়া এটা ইউনিক এটা আলাদা কারণ সিয়ামের সওয়াব যে কত হবে এটা ফেরেশতারা নিজেরাও জানে না লিখবে কি এটা আনলিমিটেড ফেরেশতারা রেখে দিছে আল্লাহ বলে আনা আজজি বিহি এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব বনি আদমের সব নেক আমল 10 গুণ সওয়াব 100 গুণ সওয়াব 700 গুণ এরকম বলা আছে শুধু বলা নাই সিয়ামেরটা ফাইন্নাহু লি কেননা এই সিয়াম রোজা বান্দা আমার জন্য রাখে ওয়া আনা আজজি বিহি আমি নিজ হাতে দেব কি দেব আমি ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ এই এই যে পুরস্কার আপনারা পাবেন একটা সারপ্রাইজ গিফট রয়ে গেছে ভালো লাগতেছে না শুনে আপনাদের আলহামদুলিল্লাহ বলি সবাই এবং আপনাদের জন্য স্পেশাল একটা গেট থাকবে যারা সিয়াম সাধন করেছে তাদের একটা স্পেশাল গেট থাকবে এটার নাম আর রায়্যান এবং রোজাদাররা ছাড়া লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন এই রায়্যান গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না ওমান দাখালাহু লাম ইয়াদমা আবাদা জান্নাতে একটা স্পেশাল গেট থাকবে রায়্যান শুধু রোজাদাররা ঢুকতে পারবে আর যে একবার এই দরজা দিয়ে ঢুকবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে হি উইল নেভার বি থার্সটি অ্যাগেইন আর তার তৃষ্ণা পাবে না গলায় সুবহানাল্লাহ